না রান্না করা লাগবে না, আমি লাঞ্চের দরকার নাই, কিন্তু আপনি ও চমৎকার তো, আমি কিন্তু ভিডিও করতেছি এটা, এবং আপনাদের এই যে জীবন যাপন কফিটা তো রং দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ রং দেখে খুব ভালো লাগছে। এটা কি পাকাবেন আজকে, কি পাকাবেন? চিকেন রান্না করবেন? চিকেন রান্না করবেন? আর চিকেন নিছেন নাকি ওইখানে? একটু দেখান তো দেখি আপনি আজকে কি চিকেন। আপনাদের কুক কে? আমি ও উনি করে না। আর আচ্ছা চিকেন, নাইস। চিকেন রান্না করবেন কেমনে কেমনে, একটু রেসিপিটা বলেন তো এখানে শুনি একটু, আপনি ক্যামেরায় বলেন। নরমালি যেভাবে আসলে রান্না করা হয় আর কি, আপনার পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আমাদের বাংলাদেশি স্টাইলটা ফলো করেন? জি সেম ওরকম। আজ দেখে আপনি রান্না কোথেকে শিখছেন? আমি রান্না এখানে শিখছি, কোনো ইয়া ছিল না। আপনি এখানে গার্লফ্রেন্ড শিখেছে নাকি? না না কোনো গার্লফ্রেন্ড শিখাই নাই। গার্লফ্রেন্ড আছে নাকি? না না কোনো গার্লফ্রেন্ড নাই। না ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে ভাই, এটা দেখে ছিল একটা টাকা দিয়ে দিছে না? আছে না? আছে আছে না। ওকে সো আপনাদের সাথে গল্পটা করি। কে বিবাহিত? আচ্ছা আমাকে দেখতে মনে হয় আমি বিবাহিত। না না আপনারা তো 13-14 দেখি একটু, আর এই লাইটের দাঁড়ান তো, এই 14-15 হবে, রাইট? এক্স্যাক্টলি 15 বেশি হবে না। হ্যাঁ আর তো এটা খাবেন কি? এটা এটা হচ্ছে আপনার বাংলাদেশে যখন যান, আপনি যাওয়ার পরে যখন আপনি হোটেল থেকে বাইর হন না, খাওয়ার পরে যে দেয় না ধনিয়া পাত, তারপরে জিরা আছে, কালো জিরা আছে, সবকিছু মিক্স। আপনারা কয়জন থাকেন এখানে? আমরা 5 জন থাকি। ও 5 জন, বাকিরা মানে বেশিরভাগ 4 জন থাকি আর কি। আমরা দুঃখে আমরা আসছি এখানে সান্ত্বনা দেওয়ার জন্য, ওই যে ঘটনার পর। আমরা ম্যারাথন বলেন, ওই যে বুকলেন বলেন, সবাই কিন্তু একই সার্কেলের, যখন একটা সময় পেলে চলে আসেন বাসার মধ্যে, একটা অকেশন বা কোনো পার্টি টাটি হইলে আমরা সবাই একত্রিত হই। Oh, that's good. আর এই এখানে 5 জন থাকেন? এটা সবাই ব্যাচেলার? সবাই ব্যাচেলার। রান্না বান্না কিভাবে হয়? রান্না বান্না মেস জীবন কিভাবে? সুজন রুবেল বইয়া, জাহিদ রুবেল, জাবেদ, বিপ্লব, জুয়েল, এটা নাই আর কি, এটা এখন নাই। ও পরিষ্কার মানে কি? পরিষ্কার মানে বাসা পরিষ্কার করতে হবে। হ্যাঁ ক্লিন একদম। আর রান্না? রান্নাটা এইভাবে সেম? ও রান্নাটা এইভাবে? হ্যাঁ যেদিন যে রান্না করবে ওইদিন সে রুটিনের মতো আর কি। হ্যাঁ যেদিন যে রান্না করবে ওই দিন সে সবকিছু ক্লিন করবে, ওয়াশরুম বাথরুম সব। ওকে সো এটা রান্না এবং পরিষ্কার একসাথে না? হ্যাঁ। আর ইউজুয়ালি ইউজুয়ালি আপনারা না ওই কমেন্ট করতে পারে আপনাকে যে 5 জন বলছে এখানে 6 কেন? ইউজুয়ালি নাই কিন্তু ওই জুয়েলটা, কারণ আপনাকে তো অনেকে অনেক প্রশ্ন করে সাংবাদিক হিসেবে, কিন্তু এ আগে আমাদের সাথে ছিল কিন্তু এখন নাই। ও জুয়েল এখানে ছিলেন নাকি? ও বিয়ে করে চলে গেছে আপনার ব্রুকলিনে। না না জুয়েল এটা কিন্তু ভিডিও কিন্তু যাবে, ভিডিওটা যাবে। এখন এটা যদি কেউ অ্যাবিউস হিসেবে নিয়ে কিছু করে, যেটি জানতে চাইছিলাম সেটি হলো, আচ্ছা এখানে যে রান্নাটা হয় সেটি ইউজুয়ালি আপনারা কি খান? আপনার কাছ থেকে শুনতে চাই ইউজুয়ালি রান্নাটা। আমরা সাধারণত বাঙালি খাবারে খাই, বাঙালি খাবারে তো আমাদের যেটা আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি, মাছ মাছ খানে মাছ পাওয়া যায় খাই, বিশেষ করে ইলিশ মাছ, রুই মাছ, মিগেল মাছ, বাংলাদেশি কই মাছ, শোল মাছ, সব মাছে পাওয়া যায় বাংলাদেশি, সকল ধরনের খাবারে পাওয়া যায়, এবং কি সাথে আমরা মাছ মাংস মুরগি এগুলোও খাই। ওকে আর এখানে আপনাদের যে 5 জন আছে, 5 জনের মধ্যে রান্না সবচেয়ে মজাকার? না রান্না সবাই মোটামুটি ভালো, সবাই মোটামুটি ভালো। এখানে 2, 4, 5, 6 এগুলো কেন? দুইটা বলতে আপনার দুইটা কাজ করবে না? না এ দুই হলো রুবেল ভুঁইয়া। হ্যাঁ কিন্তু ওই যে 4 ওই একের কাজ দুই করছে, মানে শিফট চেঞ্জ করে ফেলছে। মানে এগুলা ওকে ওকে যে আমি আজকে আসতে পারবো না, তুই আমার টাকা করে নিস, বীজগণিত আর কি। ও এটা কি প্রতি সপ্তাহের জন্য? না আমাদের নোয়াখালী ভাষা একটা আছে, মুত্তর ইংরেজি খালি কেসার বুঝনা জিনিসটা হইলো এরকম আর কি। ওকে দ্যাটস গ্রেট। সো এইখানে পেজ কাট রুম কয়টা এখানে? এখানে রুম তিনটা, এটাও বেডরুম, এটাও বেডরুম, এটাও বেডরুম। না হ্যাঁ বেডরুমে কেউ আছে নাকি ভিতরে? হ্যাঁ ওকে ওকে না ঠিক আছে, আমি বেডরুমে ঢোকানোর কি ওটাও ঘুমে না ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ইটস ওকে, কোনো সমস্যা নাই, ভিডিও দেখা যাবে কিন্তু। হ্যাঁ ইয়া বাত আলতো ভাই। হ্যাঁ
ওয়াইফের সাথে কথা বলতেছেন? আমি কানাডা কথা বলছি। ও কানাডা কথা বলেন ভাই, আপনারে বিরক্ত না করি। ওকে ঠিক আছে, তারা ইন্টারন্যাশনাল আরেকজন আছে না? ওকে আসসালামু আলাইকুম। তামিম। তামিম না, তামিম কোথা থেকে? এখানে এখানেই থাকেন না? ও থ্যাংক ইউ। ওকে, আর আর এখানে আর কি, ও এখানে তো অনেকে আছেন। ইটস ওকে, ইটস ওকে, আমরা ভিতরে না দেখি। হ্যাঁ, অসুবিধা নাই, ভিতরে না দেখি। বাট আপনাদের সব সুন্দর তো, মানে ব্যাচেলর হবার পরেও আপনাদের রুমের এই যে বিশেষ করে এখানকার ফুল সব কিছু মিলে, কালচার অফ নোয়াখালী। হ্যাঁ, কালচার অফ নোয়াখালী। নোয়াখালীর লোক অনেক ভালো না? হ্যাঁ, ভালো বলতে ভাই দেখেন, আমি আপনার কাছে কথা বলি, ভালো খারাপ সব জায়গাতে মিলে বিষয় আছে। তারপরে ওরা ব্রেক নেয়, ব্রেক নিয়ে এখন রান্না বান্না অথবা রান্নাবান্নার কাজ থেকে রান্না বান্না করে অথবা খায়, খাওয়ার পরে রেস্ট করে পাইপ পাঁচটা পর্যন্ত, পাঁচটা অথবা চারটা, পাঁচটা পর আবার নামে নয়টা দশটা পর্যন্ত কাজ করে। কাজ করে কাজে নামার জন্য স্পেসিফিক কোনো সময় নাই? না, যে ইচ্ছে মতো ডেলিভারি মধ্যে যেটা আছে, যে স্বাধীনতা আছে, অন্য অন্য কাজে যারা আছে তারা ডেলিভারি যদি ছোট মনে করে, কিন্তু আমরা যে স্বাধীনতা ভোগ করি, অন্য অন্য যারা কাজ করে তারা এই স্বাধীনতা ভোগ করতে পারে না। আমরা যখন ইচ্ছা যখন নামতে পারি, যখন ইচ্ছা চলতে পারি। আমরা তো আজকে তো এখন একটা দোকানে কাজ করতাম, তাহলে আমরা আপনারা এখন এখানে যেটা করতেছি আপনার সাথে সময়টা দিতে পারতেছি, এটা কোনোভাবে দিতে পারতাম না। কারণ আমরা তার আমরা ওইখানে যাওয়া লাগতেই, কিন্তু আমরা আজকে ডেলিভারি দেওয়ার কারণে আমরা আজকে সময়টা দিতে পারতেছি। আমরা একটু বিকালবেলা কাজ করতে পারতেছি, রেস্ট নিতে পারতেছি, দুপুরবেলা লাঞ্চের পরে, তারপর আবার যখন ইচ্ছে আমরা কাজ করতে পারতেছি, আবার যখনই যখন ইচ্ছে। হ্যাঁ সরি, লাইক যেটা বলে আর কি, বি ইওর ওন বস, তুমি তোমার নিজের বস। আপনারা প্রত্যেকই একই এলাকার লোক, এবং আপনারা প্রত্যেকের আমেরিকায় আসার ধরন কি? একইভাবে আমরা যেটাকে বলে আর কি, অনেকে বলে টার্জেন ভিসা, অনেকে অনেক রকম ভাবে বর্ডার ক্রস বলে, অনেকে ক্রস বলে, বলে তোমরা ক্রস, অনেকে বলে বর্ডার ক্রস, অনেকে বলে টার্জেন ভিসা। আসলে আমরা যেটা সীমান্ত পাড়ি দিয়ে এসেছেন, হাঁটা পথে সীমান্ত পাড়ি দিয়ে এসেছেন, মেক্সিকো হয়ে ঢুকেছেন, মেক্সিকো হয়ে পানামা। আপনার কতদিন লেগেছে আসতে এখানে? আমার প্রায় 3 মাস লাগছে আমেরিকা পর্যন্ত ঢোকা। তারপরে থেকে আসলেন আপনি প্রথম বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে কোথায় আসলেন? বাংলাদেশ থেকে আমি কাতার ট্রানজিট নিয়ে, কাতার থেকে আপনার বলোভিয়া, বলোভিয়া থেকে দেন আসার পর একজন লোক কিভাবে সিদ্ধান্ত নেন যে তিনি ডেলিভারির কাজ করবেন, ফুড ডেলিভারির কাজ করবেন, এবং সেটি কিভাবে আপনি শিক্ষাটা পান? মানে আপনি ডেলিভারি তো আর হুট করে তো একটা লোক ইয়ে করতে পারে না, তাহলে একটু আমি একটু ডিটেইল শুনতে চাইতেছি, যাতে এটি যারা দেখেন তাদেরও যদি হেল্প আসে। আসলে ডেলিভারি কাজটা খুবই সহজ একটা কাজ, এটার মধ্যে কোনো একটা কঠিন বলতে কিছু না। আসলে অ্যাপসের কাজ কিংবা নেটের কাজ, যদি আপনার, আমরা সবাই কম বেশি মোবাইল সম্বন্ধে জানি বুঝি, সেক্ষেত্রে আপনার যদি একটা বন্ধু থাকে কিংবা বড় ভাই থাকে, তার যদি আইডি থাকে, সে আপনাকে 2 দিন কিংবা 1 দিন যদি আপনাকে দেখাই দেয় যে অর্ডারগুলো কিভাবে পিক আপ করতে হবে, প্লাস কিভাবে ডেলিভারি করতে হবে। আর তার মানে আপনার, আমি আমি জানতে চাই এইভাবে যে আপনার কাছে একটা অ্যাপস আছে, ধরেন আপনি একটা অ্যাপস আছে, অ্যাপসের নাম কি? অ্যাপসের নাম হইতে পারে দূরদাস। হ্যাঁ, দূরদাস হইতে পারে, উবার হইতে পারে, গ্রাবআপ হইতে পারে, রিলে, অনেকগুলা কোম্পানির অ্যাপস আছে, তো সেগুলোতে আমরা কাজ করি বিশেষ করে। আর এই দেশে পথঘাট কেনার কোনো এতটা প্রয়োজন না, সবকিছু ম্যাপের উপর ডিপেন্ড করে, যদি আমরা ম্যাপ একটু বুঝি তাহলে সবকিছু সহজ। তো আপনার, আমাদের বড় ভাইরা আছে, সো আপনি ডিভাইস গাইডেড? হ্যাঁ, একদম ডিভাইস গাইডেড। আপনাকে ডিভাইস বলে দিবে কোন দিকে যাবেন, কোন হোটেলে যাবেন, কোথায় রেস্টুরেন্ট থেকে খাবার নেবেন, কিংবা কোথায় কোন বাসায় দিব, কিভাবে কাস্টমারকে হ্যান্ডেলিং করবো। তো একদিন মানে আপনার সর্বোচ্চ 2-4টা মানে অর্ডার যদি আপনি পিক আপ করেন প্লাস আপনি ডেলিভারি দেন, তাহলে আপনার জন্য কাজটা ইজি। এবং যে আপনার একটা মানুষের 2-3টা আইডি থাকতে পারে, গ্রাবআপ থাকতে পারে, দূরদর্শন থাকতে পারে, উবার থাকতে পারে, সেক্ষেত্রে যদি কোনো একটা মানুষ নতুন আসে, বিশেষ করে বাঙালিদের মধ্যে আসে, তাহলে তার একটা আইডি তাকে দেয় যে তুমি চলার মতো আগে বুঝো, পদগার ছিনো কিংবা মানুষের সাথে চলো, তাহলে আস্তে আস্তে তোমারটা তোমার হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে হেল্প করে আমাদের বড় ভাইরা বন্ধুরা আমাদেরকে আইডি দেয়, এবং কি দিতেছে রাইট নাও, যেটা হইতেছে
দিতেছে দিলে আমরা ওইভাবে কাজ করি এডিটে এটাই ওকে আপনি কি একটু অ্যাড করবেন যে উনি যতটুকু বলছে এর সাথে কিছু কি অ্যাড করতে পারবেন একটু যে ট্রাভেল সাম সিচুয়েশন আছে তার আপনি কোথাও গেলে শুরুটা আপনি আপনি কিভাবে শুরু করেছেন এটাকে ডেলিভারি মানে ডেলিভারি না অনেক সময় আপনার ওই যে আমি আমি শেষ করি ডেলিভারি একসাথে তাহলে সবগুলো আপনি উত্তরটা দিতে পারবেন ডেলিভারি কাজটা শুরু করার সাথে যখন আপনি বিভিন্ন সুবিধাও আছে অসুবিধাও আছে আপনি একটু ডিটেইল যদি বলেন যে সাফারিংসটা কি থাকে বা আপনার অপরচুনিটিটা কি থাকে না ধর সাফার করতে গেলে অনেক সময় যদি আপনি ডাউনটাউনে যান ডাউনটাউনে গেলে অনেক সময় জিপিএস কাজ করে না যদি আপনি প্রফেশনাল বা সিনিয়র ড্রাইভার হন ডেলিভারির মধ্যে তখন আপনার ওই যে হাউজের নাম্বারগুলো আপনার যদি মনে থাকে মুখস্থ থাকে তাহলে আপনি ডিরেক্টলি যেতে পারেন খুব সহজে আর যদি নতুন হয় তো সাফার করতে হয় এটাই যে আপনার ওই যে জিপিএস অ্যাড্রেস অনুযায়ী কিন্তু জিপিএসটা আপনার ইয়ে করে নড়াচড়া করে বা আপনার অ্যাড্রেসটা হলো 2216 ওই জিপিএস কিন্তু আপনার নিয়ে যাবে আপনার ধরেন 400 বা অন্য একটা অ্যাড্রেসে নিয়ে যেতে পারে তখন আপনার একটা সাফার ইয়ে করতে পারেন ঝামেলায় পড়তে পারেন ঝামেলা পড়তে পারেন এটা নতুনদের জন্য আর যারা সিনে তারা তো ডিরেক্টলি যেতে পারে অনেকে যারা সিনিয়র ড্রাইভার আছে অনেকে জিপিএসও ইউজ করে না তারা সোজা চলে যায় জায়গাটা যেহেতু তারা খুব ভালোভাবে চেনে অ্যাপসের মাধ্যমে কাজ হয় তো আপনার ফুটটা আসলো একটা দোকান থেকে তো এখানে আবার ফুটটা রিসিভ করার পরে ওই হাউজের নাম্বারটা চলে আসে একটা একটা বিষয় জানি সেটি হচ্ছে আমি প্রথম কাজটা শুরু করলাম আজকে আপনি আমাকে হাতে খলিয়ে দিলেন যে তুমি ডেলিভারি কাজ করবে আমার দূরদেশটা আপনি ডাউনলোড করে দিলেন আমি সেটা ইনস্টল করে চালু করে শুরু করলাম কাজ আমি প্রথম অর্ডার পেতে শুরু করলাম প্রথম অর্ডারটা পেলাম একটা রেস্টুরেন্ট থেকে আমি সেই রেস্টুরেন্টে গেলে কিছুই জানার দরকার নাই সে আমি যদি মোবাইলটা শো করবো মোবাইলে সে ওইটা স্ক্যান করবে কাস্টমারের নাম থাকবে ওকে আর কিছুই লাগবে না কাস্টমারের নামটা হইতে পারে ইরিকা বা আপনার জর্ডান হোয়াটএভার যে কোনো একটা হইতে পারে তো ওদের কাছে কিন্তু আগে চলে গেছে আচ্ছা অর্ডারটা আমি আচ্ছা এ গেল একটা দিক তাহলে আমি নিয়ে সোজা চলে আসলাম কাস্টমারের বাসায় গিয়ে তার খাবারটা দিয়ে দিলাম সেটা হচ্ছে আনার পর থেকে আপনি ওই পিকআপ করছেন ওটা আপনি ডান দিতে হবে ওকে সো আমার ইয়েতে ডান দিতে হবে হ্যাঁ আমার মোবাইলের মধ্যে ডান দেওয়ার পরে ওইখানে পিকআপ অপশনটা থাকে তো পিকআপ ডান দেওয়ার পরে এবার আসবে আপনার স্টার্ট টু ডেলিভারি ওকে তার মানে আপনি যেটি বলছিলেন যে কেউ সিনিয়ররা কেউ শিখাই দিবে শিখানো মানে এই পিকআপ এবং এই ব্যাপারগুলোর কথা বলছিলেন ওকে আমি যদি ফুড ডেলিভারি অর্ডারটা দেই ধরেন আমি ফুড ডেলিভারি অর্ডার দেই তাহলে আমি অর্ডারটা দেব কাকে আমি চুজ করবো এখান থেকে অ্যামাজনের মতো যে আমি এই প্রোডাক্ট কিনতেছি সো আমি ক্লিক করবো অর্ডারটা আপনার কাছে চলে যাবে ডোরদাস বা অটোমেটিক বা ওদের সেটআপে ওই ধরনের সিস্টেম আছে বিলা আমাদেরকে আসে আমাদের কাছে অর্ডারগুলো আসে অর্ডারগুলো আসে আপনার কাছেও আসতে পারে ওনার কাছেও আসতে পারে এর কাছে মাধ্যমে আসতে পারে আমার যদি ভালো লাগে বা আমার যদি ওই ধরনের ক্যাপাসিটি হয় যে না আমার এটা দিতে পারবো বা সুবিধা আছে বা অ্যামাউন্টের একটা ব্যাপার আছে সবকিছু মিলে যদি মনে হয় যে হ্যাঁ এটা ভালো লাগছে আমার তাহলে আমি ধরি আর আমি যদি ক্যান্সেল করি আবার আরেকজনে পাই ওই যার কাছে যাওয়ার পরে যার মনোভূত হয় সেই অর্ডারটা ইয়ে করে আপনার কাছে আসি এই যে অর্ডারটা নেয়া অর্ডারটা দেয়া সবকিছুর মাঝখানে আপনি কি ধরনের ঝামেলা পোহাইছেন বলেন তো মুখোমুখি কি ধরনের মুখোমুখি সমস্যার মুখোমুখি ঝামেলার মধ্যে সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে আমাদের কাছে অনেক সময় অনেক বড় একটা অর্ডার আসে দেখা যায় এটা $30 $35 $50 এরকম অর্ডার আসে অর্ডারটা নিয়ে যাওয়ার পর আমরা দেখা গেল তার ঠিকানা অনুযায়ী তার অ্যাপার্টমেন্ট নাম্বারে অর্ডারটা পৌঁছে দিয়ে আসলাম দিয়ে এসে দেখলাম যে অর্ডারটা ফেক কল ছিল কেউ একজন ইচ্ছা করে অর্ডারটা দিছে দেওয়ার পরে এসে দেখলাম আমাদের বাইকটা নাই বাইকটা নিয়ে চলে গেছে তারা ইচ্ছাকৃত এই অর্ডারটা দিছে যাতে আমাদের বাইকটা সে চুরি করতে পারে বা নিয়ে যেতে পারে ওই জায়গায় আপনারে অনেকে এরকম অর্ডারও দেয় এর ধরনের ইয়েও আমরা অনেক সময় সাফারিং করি আর কি আছে আর কি ঝামেলা আছে আরো অনেক ঝামেলা আছে আমরা দেখা গেল অনেক বিল্ডিং এ গেলে আমাদেরকে বলে তোমরা এই ডোর দিয়ে বা এই এলিভেটর ইউজ করতে পারবা না এটা তোমাদের জন্য না এটা ডেলিভারি ম্যানদের জন্য না এটা শুধু বিল্ডিং এ যারা থাকে তাদের জন্য তোমরা সার্ভিস এলিভেটর ব্যবহার করো সো দেখা যায় আমরা একটা অর্ডার নিয়ে
15-20 মিনিট আধা ঘন্টা লস করা লাগে সার্ভিস এলিভেটরে যায় নিচে লবি দিয়ে যায় অনেক ঘুরে তারপরে অ্যাপার্টমেন্টে যায় এটা পৌঁছাইতে হয় মানে ডেলিভারি ম্যান হিসেবে আমাদেরকে হেল্প করা হয় আপনি কিছু অ্যাড করতে চান এটার সাথে যে সাফারিং সির আপনাদের সাফারিং বলতে ও যেটা বলছে এটা ঠিক আছে আরটা হলো যে আপনার দেখা যায় এটা $30 $35 $50 এরকম অর্ডার আছে অর্ডারটা নিয়ে যাওয়ার পর আমরা দেখা গেল তার ঠিকানা অনুযায়ী তার অ্যাপার্টমেন্ট নম্বরে অর্ডারটা পৌঁছে দিয়ে আসলাম দিয়ে এসে দেখলাম যে অর্ডারটা ফেক কল ছিল কেউ একজন ইচ্ছা করে অর্ডারটা দিছে দেওয়ার পর এসে দেখলাম আমাদের বাইকটা নাই বাইকটা নিয়ে চলে গেছে তারা ইচ্ছাকৃত এই অর্ডারটা দিছে যাতে আমাদের বাইকটা সে চুরি করতে পারে বা নিয়ে যেতে পারে ওই জায়গায় আপনাদের অনেকে এরকম অর্ডারও দেয় এই ধরনের ইয়েও আমরা অনেক সময় সাফারিং করি আর কি আছে আর কি ঝামেলা আছে আরো অনেক ঝামেলা আছে আমরা দেখা গেল অনেক বিল্ডিং এ গেলে আমাদেরকে বলে তোমরা এই ডোর দিয়ে বা এই এলিভেটর ইউজ করতে পারবে না এটা তোমাদের জন্য না এটা ডেলিভারি ম্যানদের জন্য না এটা শুধু বিল্ডিং এ যারা থাকে তাদের জন্য তোমরা সার্ভিস এলিভেটর ব্যবহার করো সো দেখা যায় আমরা একটা অর্ডার নিয়ে 15-20 মিনিট আধা ঘন্টা লস করা লাগে সার্ভিস এলিভেটরে যায় নিচে লবি দিয়ে যায় অনেক ঘুরে তারপরে অ্যাপার্টমেন্টে যায় এটা পৌঁছাইতে হয় মানে ডেলিভারি ম্যান হিসেবে আমাদেরকে হেল্প করা হয় আপনি কিছু অ্যাড করতে চান এটার সাথে যে সাফারিং সির আপনাদের সাফারিং বলতে ও যেটা বলছে এটা ঠিক আছে আরটা হলো যে আপনার আমি একটা ফুড দিতে যাওয়ার সময় ওটা অ্যালকোহলের ফুড ছিল আর কি বুঝছেন অর্ডারটা অ্যালকোহলে ছিল তো অ্যালকোহলের অর্ডারগুলো আপনার এভাবে লেখা থাকে যে যখন আমরা ফুডটা ডান দেব কাস্টমার কাছে দেব তখন ওটা কি 21 এজ হয়েছে ওর মানে বছরটা যদি 21 হয় তাহলে ঠিক আছে আর যদি এটা নিচে হয় তাহলে আমরা ওর কাছে ফুড দেব না ঠিক আছে তো আপনার আমি যে কাস্টমারকে ফুডটা দিতে গেছি ওর এজটা ছিল আপনার আন্ডার 21 তো ও আমাকে আইডিটা দিতে পারে নাই এখন আমি ওটা আমার প্রথমে ছিল তো আমি নতুন অবস্থায় ছিল এই কারণে আমি ফুডটা ওর হাতে দিয়ে দিছি ওর হাতে দেওয়ার পর আমি বলেছি যে আইডি দে আইডি দেওয়ার পর ও আমাকে আইডি দিতে পারে নাই ও ফুডটা নেওয়ার পরে দরজাটা অফ করে ফেলছে তখন আমি ফুডটা ডান করতে পারিনি আমি দিলাম উবারে কল উবার অফিসে ফোন দেওয়ার পরে ওরা বলতেছে যে তোরা কি আইডি দিছে আমি বলছি ও কোনো আইডি দেয় না আমি এখন ফুড ডান করতে পারতেছি না ও বলছে যে ও কি আন্ডার এজ নাকি ওভার এজ পরে আমি বলছি যে ওর এজ ঠিক আছে তবে ওই আইডি দিতে পারে না আমি এখন ফুড ডান করতে পারতেছি না তো প্রায় আমি লাইক আপনার দেড় ঘন্টার মতো এটা সাফার করছি এখানে অর্ডার পাইতেছি না এখানে আমার সময় লস ওকে আমরা অনেক কিছু জানলাম এর মাঝখানে একটু খাবারের প্রস্তুতিটা দেখে নেই আপনার কি অবস্থা হ্যাঁ আপনিও কি সীমান্ত পাড়ি দিয়ে এসেছেন নাকি জি জি আমিও সীমান্ত পাড়ি দিয়ে আসছি